সো গাইস, অবশেষে গেমে এমন একটা বান্ডেল আসছে যে বান্ডেলের জন্য আমি অনেক দিন যাবত অপেক্ষা করতেছিলাম। ভাই, আমার আইডিতে এত এত রেয়ার কালেকশন আছে, কিন্তু তারপরও এই বান্ডেলটা আমার অনেক অনেক পছন্দের একটা বান্ডেল এবং খুবই রেয়ার একটা বান্ডেল। আর গাইস, তোমরা এখানে দেখতে পাচ্ছো আমার কাছে রয়েছে 57,000 ডায়মন্ড। তো আমি কোন বান্ডেলের কথা বলতেছি গাইস, তোমরা কি বুঝতে পারতেছো? নর্মালি ব্রেক ডান্সার বান্ডেলটাও কিন্তু আমার কাছে আগে থেকেই আছে, আর আমি বলতেছিলাম গাইস এই বান্ডেলটার কথা। ও ভাই সাহেব গাইস, এই বান্ডেলটা নর্মালি কিরকম লাগবে গাইস সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিবো। সে গাইস, এই বান্ডেলটা কিন্তু আমরা চাইলে এক্সচেঞ্জ করেও নিতে পারবো না, এই বান্ডেলটা আমাদেরকে স্পিন করে নিতে হবে। তো আল্লাহ জানে এই বান্ডেলটা নিতে আমাদের কত ডায়মন্ড লাগতে পারে। যেহেতু গাইস এখানে আমরা 200-200 করে ডায়মন্ড স্পিন করতেছি, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝে যাবে যে এই বান্ডেলটা নিতে সর্বোচ্চ কত ডায়মন্ড লাগতে পারে। তো গাইস, অলরেডি আমাদের কাছে ছিল 57,800 ডায়মন্ড, এখনও 600 ডায়মন্ড রয়েছে। আমরা দেখবো যে কত ডায়মন্ড লাগে এই বান্ডেলটা নিতে। যেহেতু গাইস আমরা আবারও 200 ডায়মন্ডের স্পিন করতেছি, অ্যান্ড এবার কিন্তু আমরা ডাইরেক্ট ক্লিক করে দিব। ভাই, এখানে আমাদেরকে কিছুই দেয়নি। যেহেতু গাইস আমাদের কিন্তু 400 ডায়মন্ড শেষ হয়ে গিয়েছে, আর আমরা এইরকম নর্মাল স্পিন করবো না গাইস। আমরা প্রথমে ক্যারেক্টারটা চেঞ্জ করে নিব, আমাদেরকে প্রিমিস ক্যারেক্টারটা নিতে হবে গাইস। তোমরা তো জানোই প্রিমিস ক্যারেক্টার নিলে নর্মালি লাগ ভালো কাজ করে। তো যেহেতু গাইস প্রিমিস ক্যারেক্টারটা আমরা ইকুইপ করে নিলাম। আরে ভাই, প্রিমিস ক্যারেক্টার ইকুইপ হচ্ছে না কেন? যেহেতু গাইস এখানে আমরা প্রিমিস ক্যারেক্টারটা ইকুইপ করে নিলাম, অ্যান্ড এখন আমরা প্রিমিস ক্যারেক্টার ইকুইপ করে স্পিন করবো। দেখবো যে এবার গেলে না আমাদেরকে এই বান্ডেলটা দেয় কি না। ভাই, এখানে বান্ডেলটা পার্সোনালি আমার কাছে খুবই 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 জোস লাগছে। আর ভাই, ব্রেক ডান্সার বান্ডেল আমাদের কাছে আগে থেকেই ছিল, আমাদের ব্রেক ডান্সার বান্ডেলটা লাগবে না, আমাদের লাগবে হচ্ছে পরের যে বান্ডেলটা গাইস, এই বান্ডেলটা লাগবে। ও ভাই সাহ, ভাই এই বান্ডেলটা কিন্তু খুবই রেয়ার একটা বান্ডেল। যদিও সম্ভবত অন্যান্য সার্ভারে আগে থেকে এই বান্ডেলটা ছিল, কিন্তু আমাদের সার্ভারে আমার মনে হয় এইবারই প্রথম আসছে গাইস। তো যাই হোক, দেখা যাক কত ডায়মন্ড লাগে। অলরেডি আমাদের কিন্তু 800 ডায়মন্ড শেষ হয়ে গিয়েছে, অ্যান্ড আমরা আবার 200 ডায়মন্ড স্পিন করে দিয়েছি, এবারও গেলে না দেয় নাই। ভাই, আমাদের টোকেন কিন্তু 110টা টোকেন অলরেডি হয়ে গিয়েছে। যাই হোক, আমরা আবারও এখানে স্পিন করতেছি, এবারও কিছুই দেয়নি। তো গাইস, এখন আমাকে ছোট্ট একটা বিজ্ঞাপন দিতে হবে, তোমরা সেই বিজ্ঞাপনটা স্কিপ করে মেন ভিডিওতে চলে যেতে পারো। আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে বেটবিশা, যা আপনার 8,888 টাকা রিয়েল মানি জেতার সুযোগ দেয়। এখানে সবাইকে 500 টাকা সাইন আপ বোনাস দিচ্ছে, আর আপনি যদি আমার প্রোমো কোড ইউজ করেন তাহলে প্রথমে ফ্রি স্পিন পাবেন, তার মানে জয়ের গুণ দ্বিগুণ। বেটবিশায় আপনি স্পোর্টস ট্রেডিং সহ পি লাইভ ম্যাচ সহ ক্যাসিনো গেম খেলতে পারবেন। এখানে নগদ বিকাশ টকেটের মাধ্যমে টাকা জমানো উত্তোলন করতে পারবেন। 12% টিকিট বোনাস এবং লাইভ ক্যাসিনো বোনাস জিতুন প্রতিদিন। দৈনিক রিপিট বোনাস 1.2% এবং ট্রাশ গেম আরো রয়েছে 10% পর্যন্ত সাপ্তাহিক ক্যাশব্যাক। সপ্তাহে 7 দিন এবং 24 ঘন্টায় রয়েছে কাস্টমার সার্ভিস 100% নিরাপদ এবং বিশ্বস্ত। আজই অফিসিয়াল পার্টনার প্রোগ্রামে যোগ দিন এবং ইনভেস্টর হয়ে মাসে লাখ লাখ টাকা ইনকাম করুন। তো এখন আমার পিন কমেন্টটা চেক করুন আর সাইন আপ করুন বেটবিশায়। যেহেতু গাইস এখন আমরা আবারও স্পিন করতে চলে আসলাম, অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ আমি 200 ডায়মন্ড স্পিন করতেছি, অ্যান্ড এবার কি দিবে ভাই? এবারও দেয়নি, আবারও 200 ডায়মন্ড স্পিন। গেরিডা, এবার তো দিয়ে দাও। ও ভাই সাহেব, আমার মনে হচ্ছে এই বান্ডেলটা আনলিমিটেড ডায়মন্ড খাবে। তো এখানে আমরা আবার, ও ভাই সাহেব, কনগ্রেচুলেশন। আরে ইয়ার, ব্রেক ডান্সার বান্ডেল, এটা কোনো কথা? ভাই, এটা কিন্তু গেলে না ঠিক করা নাই আমাদের সাথে। যে বান্ডেলটা আগে থেকেই আছে সেটাই কেন গেলে না আবার দিবে? যাই হোক গাইস, এটা আমরা এখানে, ও ভাই এখানে 150টা টোকেন পেয়েছি। তো এই টোকেনগুলো আমাদের কোনো কাজেই আসবে না, কারণ এখানে অলরেডি আমাদের কাছে অনেক টোকেন আছে। তো যাই হোক গাইস, আবার এখানে 200 ডায়মন্ডের স্পিন করলাম, এবারও কিছুই দেয়নি, অ্যান্ড আবারও 200 ডায়মন্ডের স্পিন। ভাই, এত এত স্পিন করতেছি, 3,000 মতো ডায়মন্ড কিন্তু অলরেডি আমাদের শেষ হয়ে গিয়েছে, অ্যান্ড আবার 200 ডায়মন্ডের স্পিন এবারও দেয়নি। ভাই, আমাদের টোকেন কিন্তু 400-এর বেশি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ এত এত টোকেন হয়ে গিয়েছে। তো এখানে আমি এই বান্ডেলটাও কিনে নিচ্ছি গাইস, এই বান্ডেলটাও নিয়ে নিলাম। এত এত বান্ডেল গাইস, এত এত বান্ডেল, এত কিছু দিচ্ছে, কিন্তু যেই বান্ডেলটা ছাড়ছি সেই বান্ডেলটাই পাচ্ছি না, তোমরা দেখতেই পাচ্ছ। যাই হোক গাইস, আবার এখানে 200 ডায়মন্ডের স্পিন এবারও পাইনি, অ্যান্ড আবার 200 ডায়মন্ডের স্পিন। গেলে না কি করতেছে গেলে না, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। তো এতগুলো স্পিন করতেছি গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমাদের কাছে সম্ভবত 57,800 ডায়মন্ড ছিল, কিন্তু গেলে না দিচ্ছেই না। তো আবার 200 ডায়মন্ডের স্পিন করে দিলাম, এবার কি কিছু দিবে? ভাই, 100 টোকেন একসাথে দিয়েছে, কিন্তু তারপর বান্ডেলটা দেয়নি, দেখতে পাচ্ছ 100টা টোকেন একসাথে দিয়েছে। তো আমার তো মনে হয় এখান থেকে আমি সবগুলো আইটেমই এক্সচেঞ্জ করে নিতে পারবো, আগে এখান থেকে সবগুলো আইটেম আমি এক্সচেঞ্জ করে নিয়ে নিই, তাহলে হয়তো আমাদের লাক ভালো হতে পারে। গাইস, এখান থেকে আমি নাম চেঞ্জ কার্ডটাও নিয়ে নিয়েছি,
এন্ড কি নিবো, এগুলো তো নেওয়ার মতো কিছুই নেই গাইস, নামার মতো কিছুই নেই এখানে, তোমরা দেখতে পাচ্ছ। মানে আমাদের শুধু শুধু ডায়মন্ড নষ্ট হচ্ছে। যাই গাইস, আবার 200 ডায়মন্ডের স্পিন, এবার তো আচ্ছা সিঙ্গেল একটা স্পিন করে দেখি, দেখি গ্যারেন্টা দেয় কি না। সিঙ্গেল স্পিন তো কখনোই দিবে না, সিঙ্গেল দুটো স্পিন করি ভাই, এবারও দেয়নি। যাই গাইস, এবার 200 ডায়মন্ডের আবার স্পিন। আরে ইয়ার, কি শুরু করছে গ্যারেন্টা, এতগুলো স্পিন করতেছি, গ্যারেন্টা তো মনে হচ্ছে পুরো পকির বানিয়ে দিবে আমাদেরকে ভাই। 200 করে স্পিন করে যাচ্ছি, স্পিন করে যাচ্ছি, দিচ্ছেই না। ও ভাই সাহেব, গাইস অলরেডি কিন্তু প্রায় 5000 ডায়মন্ড শেষ হয়ে গেছে শুধুমাত্র একটা বান্ডেলের জন্য। এদিকে টোকেনের অবস্থা দেখো, টোকেন কিন্তু আমাদের 412টা টোকেন হয়ে গিয়েছে। ও মাই গড, মানে গ্যারেন্টা ইভেন্টটা নিয়ে আসছে হয়তো আমাদেরকে পকির করে দেওয়ার জন্য। গাইস দেখতে পাচ্ছ, আমি জাস্ট স্পিন করে যাচ্ছি, স্পিন করে যাচ্ছি, তোমরা দেখো। ও ভাই কনগ্রেচুলেশন ভাই, এবার দিয়ে দাও। ছি ভাই, এটা কি ধরনের কথা, এগুলো তো কিছুই বুঝতে পারছি না আমি গ্যারেন্টার। ও ভাই সাহেব, গ্যারেন্টা পুরা মানে পুরো কি করতেছে গ্যারেন্টা, এটা কিছুই বুঝতে পারছি না। এখান থেকে এক্সচেঞ্জও করা যাচ্ছে না, অন্যদিকে এখানে বান্ডেলটাও সরাসরি নেওয়া যা দিচ্ছে না গ্যারেন্টা আমাদেরকে। যাই হোক গাইস, এখানে আমরা আবার স্পিন করতেছি, টাফাটা স্পিন করতেছি ভাই, আমার তো পুরো মাথা গরম হয়ে গেছে এই বান্ডেলের পিছনে স্পিন করতে করতে। অলরেডি প্রায় 7000 ডায়মন্ড শেষ, 6-7000 ডায়মন্ড শেষ, এতগুলো স্পিন করতেছি কি রে ভাই, 775টা টোকেন হয়ে গিয়েছে, এতগুলো টোকেন দিয়ে আমি কি করবো, আমি তো কিছুই বুঝতেছি না এখানে। মানে আনলিমিটেড 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 ডায়মন্ড খাচ্ছে এই ইভেন্টটা। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু ডায়মন্ডের উপর ডায়মন্ড খাচ্ছে ভাই রে ভাই। অলরেডি কিন্তু কত ডায়মন্ড শেষ, প্রায় 8000 ডায়মন্ড শেষ আমাদের গাইস, জাস্ট স্পিনের উপর স্পিন করতেছে, তোমরা দেখতে থাকো গাইস, তোমরা দেখতে থাকো। কি রে ভাই, কি শুরু হয়েছে এটা, কিছুই তো বুঝতেছি না। ও মাই গড, গ্যারেন্টা পুরা ভাই রে ভাই, 57000 মতো ডায়মন্ড ছিল আমাদের কাছে, 57000-এর বেশি। এখানে টোকেন দেখো 1028টা টোকেন হয়ে গিয়েছে, তারপরও দিচ্ছে না, তারপরও দিচ্ছে না ভাই সাহেব, এটা কি 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 ইভেন্ট আনছে গেলেন, আমি তো কিছু বুঝতে পারতেছি না। তো গাইস আমি তোমাদেরকে সাজেস্ট করবো ভাই, এই ইভেন্টে স্পিন করার দরকারই নাই। আরে ইয়ার, আবারও সেম, তিনবার সেম ব্রেক ডান্সার বান্ডেল দিছে, মানে যেই বান্ডেলের জন্য স্পিন করছে সেই বান্ডেল দিচ্ছেই না, যেই বান্ডেলের জন্য স্পিন করছে সেই বান্ডেল দিচ্ছেই না। তো এগুলো কি ভাই, এগুলো কি, 1100 টোকেন হয়ে গিয়েছে আমাদের, কিন্তু আমরা এই টোকেনগুলো কি করবো, এখানে কি আমরা কাস্টম কার্ড কিনবো, কাস্টম কার্ড কিনে তো কোনো লাভই নেই ভাই, 84টা কাস্টম কার্ড কিনতে পারবো। আর আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই, এখানে অলরেডি আমার আইডিতে কতগুলা 600+ কাস্টম কার্ড আছে, 628টা, তাহলে আমি এতগুলো কাস্টম কার্ড দিয়ে কী করবো ভাই, যেটা চাচ্ছি সেটা দিচ্ছে না কেন আমাদেরকে, কী করতেছে দেখতেছো গাইস, তোমরা দেখতে পারতেছো। তো যাই হোক গাইস, এখানে আবার 200 ডায়মন্ডের স্পিন ভাই, গ্যারেন্টা পুরা পুরো লুটে নিচ্ছে, তোমরা এখানে দেখতে পারতেছ, এখানে আমার বলার মতো কিছু নাই গাইস। তিনটা বার ব্রেক ডান্সার বান্ডেল দিছে, কিন্তু এই বান্ডেলটা দিচ্ছেই না, প্রায় কত টাকার তো কত টাকার ডায়মন্ড শেষ আমাদের ভাই, 4 বার ব্রেক ডান্সার বান্ডেল দিছে, 4 বার। তো গাইস এখানে এই ইভেন্টে আমার আর বলার মতো কিছু নাই, জাস্ট এই বান্ডেলটার জন্য আমাকে একরকম প্রায় 10000 টাকার ডায়মন্ড শেষ, প্রায় 10000 টাকার ডায়মন্ড। আমাদের 57000 বেশি ডায়মন্ড ছিল, কিন্তু এখানে তোমরা দেখো কয়বার ব্রেক ডান্সার বান্ডেল দিছে, 57000 ডায়মন্ড ছিল সেখানে, এখানে এখানে মাত্র 45000 ডায়মন্ড আছে। তো বুঝতে পারছো গাইস, এটা পুরোপুরি লুটে নিচ্ছে কি না। তো গাইস এখানে আমার এই বান্ডেলটার প্রতি আর বলার মতো কিছু নাই, আমি হয়তো এই 45000 ডায়মন্ডও শেষ করে ফেলবো, কিন্তু গ্যারেন্টা এই বান্ডেলটা আমাকে দিবে বলে আমার মনে হয় না, বা তোমরা কেউ পাবো বলেও আমার মনে হয় না, যে হিসাবে গ্যারেন্টা শুরু করছে। তো গাইস আমি তোমাদেরকে সাজেস্ট করবো বা বলবো, এই ইভেন্টে স্পিন করার কোনো দরকারই নাই, আমি এত শখ করে স্পিন করছি যে এই বান্ডেলটা নিব, সেখানে 57000 ডায়মন্ড থেকে আমার এতগুলা ডায়মন্ড শেষ, তোমরা বুঝতে পারছো। তো আমি এখানে আর স্পিন করতেছি না,
তোমরাও গাইস আমি তোমাদেরকে বলবো তোমরা স্পিন করো না। আর গাইস এই ছিল আমাদের আজকের ভিডিও, আই হোপ ভিডিওটা তো দেখে তোমরা বুঝতে পেরেছো অ্যান্ড ভিডিওটা একটু হলো তোমাদের উপকার এসেছে। তো অবশ্যই তোমরা ভিডিওটা একটা করে লাইক করে দিও এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখিও। তো গাইস আজকের ভিডিও পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে, আল্লাহ হাফেজ গাইস, বাই বাই।